তো সেকশান টুতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমরা শুরু করছি নিশ রিসার্চ সেকশন আর আমি চেষ্টা করছি নিশ্চ রিসার্চ করার জন্য যতগুলো বিষয় আপনাদের জানা দরকার সবগুলো ব্যাপার আপনারা এখান থেকে জানতে পারবেন সাকসেসফুলি অ্যামাজন অ্যাপিলিয়েট নিশ সাইট ক্রিয়েট করার জন্য আপনার কি কী বিষয় জানতে হবে কোন কোন জিনিসগুলো ইগনোর করতে হবে এবং কোন কোন জিনিসগুলো ফোকাস করে আপনি কালেক্ট করবেন বা সিলেক্ট করবেন সেই জিনিসটা নিয়েই মূলত আমাদের এই সেকশন তো এই সেকশানে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত আমরা লেকচার টুতে দেখব মাস্ট ফলো রুলস কিছু নিয়ম রয়েছে অ্যামাজন অ্যাফিলিয়েট সেট ক্রিয়েট করার জন্য এবং প্রফিটেবল নিস সেট ক্রিয়েট করার জন্য যে কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আপনাদেরকে অবশ্যই মানতে হবে সেই নিয়মগুলো নিয়ে আমরা কথা বলবো সেকশন এর লেকচার টুতে দেন আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট ব্যবহার করে বা অ্যামাজন ডট কম ব্যবহার করে কীভাবে নিশ আইডিয়া জেনারেশন করা যায় সেই জিনিসটা দেখব তারপর আমরা মূলত ইবে আলিবাবা এবং এবং কিছু সাইট আছে যেগুলো আমরা ব্যবহার করে নিচ আইডিয়া জেনারেশন করতে পারি যে আমরা কোন ধরনের নিশ নিয়ে কাজ করতে পারি দেন একটা নিশ সাইট ক্রিয়েট করার ক্ষেত্রে কোন প্রোডাক্টের সিজনাল এবং রিজনাল ইন্টারেস্ট কতটুকু গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা সেগুলো চেক করতে পারি সেই জিনিসটা আমরা দেখব তারপর আমরা আমাদের গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করে কিভাবে নিশ রিসার্চ করা যায় এবং নিশ রিসার্চের ক্ষেত্রে গুগল কিওয়ার্ড প্ল্যানার কিভাবে আপনাকে হেল্প করতে পারে সেটা একটা লাইভ এক্সাম্পল দেখব আর ফাইনালি আমরা এ টু জেড একটা ওয়ার্ক এক্সাম্পল দেখব যেখানে আমরা নিশ কিভাবে রিসার্চ করা যায় সেই জিনিসটা শিখবো তো পরে লেকচারে আমরা কথা বলবো মাস্ট ফলো রুলস নিয়ে